হাই, ওয়েলকাম ব্যাক টু মাই মেমোরি। আমার মেমোরিতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে সানডে, আর জুন মাসের 12 তারিখ, আর অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর ব্লগ বলতে ইউজুয়ালি সারাদিন কী করছি না করছি সেই ব্লগ না, আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো সেই ঘুরতে যাওয়ারই ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে 5:10, আর আমরা দুজন কথা বলবো বলে নে। এই প্রথম ওরা কোথাও ঘুরতে যাচ্ছে আর আমাকে নিয়ে যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছি। তো এখন আমরা দুজনেই সেজেগুজে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সুমন দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পের সামনে, বাকিরাও পেট্রোল পাম্পের সামনেই আছে, আর আমরা আপাতত ওখানেই যাচ্ছি। তো গন্তব্য হচ্ছে আমাদের আজকের রাজবাড়ি, সোনারুন্দির রাজবাড়ি, সেটাই আজকে আমাদের গন্তব্য। ওখানে আমরা ঘুরবো, আর সাথে সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো। তো চলো আর বকবক করবো না, তোমরা যখন চলে এসেই পড়েছো তাহলে প্লিজ রিকোয়েস্ট করবো ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর দেখতে থাকো। লাইক করো, ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও। তো আর বকবক করবো না, চলো বেরিয়ে যাই। যেতে যেতে তোমাদের কিভাবে যেতে হবে সেই ডিরেকশনটা দিয়ে দেবো। আমি আর সুমন আপাতত চলতির ব্রিজে দাঁড়িয়ে আছি, বাকিরা আসুক, মানে ওরা অনেকটা পিছিয়ে গেছে, ওরা আসলে তারপরে গিয়ে আমরা আরো এগিয়ে যাবো। আপাতত একটু ছবি টুবি তুলবো ভাবছি, আর ওরা এগিয়ে আসুক তারপরে আমরা এগোবো। আর এই চরকি ব্রিজের একটা ভিডিও অনেক আগে আমি আপলোড করেছিলাম, সেটা প্রায় গত বছরের বর্ষাকালে, আর তখন এই নদীটা মানে আমাদের এই অজয় পুরো একদম জলে টইটুম্বুর হয়েছিল। আর এবছর মানে এখনো পর্যন্ত বর্ষা আসেনি, তার আগে দেখো অজয় পুরো শুকনো, অজয়ের মাঝখানে বোধ হয় কিছু মানুষজন একটু চাষবাস করেছে। এই হচ্ছে অজয়ের মানে ব্যাপার, বর্ষা আসলে অজয়কে দেখে কি, আর বর্ষা চলে গেলে অজয় একদম ঘুমিয়ে যায়, আর ওরা প্রায় চলে এসেছে মনে হয়। আজ তোমরা আমাদের গ্রুপে একজন নতুন মেম্বারকে দেখবে, আর তারা সামনেই আছে, সেখানে এগিয়ে যায়, এগিয়ে গিয়ে তোমাদের সাথে পরিচয় করাচ্ছি। এই যে লাল জামা পরে একটা মিষ্টি মতো মেয়ে দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে আমাদের নিউ গ্রুপ মেম্বার। কিন্তু এটা কে জানতে হলে আমার ভিডিওগুলো প্রতিদিন তোমাদেরকে দেখতে হবে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো তোমাদেরকে বলেছিলাম শুরুতেই যে কিভাবে আমরা যাচ্ছি সেই ডিরেকশনটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা কাটোয়া থেকে সালারের দিকে যে বাস রাস্তা সেই রাস্তা দিয়ে এগিয়ে চললাম। কাটোয়া থেকে সালারের দিকে যে কোনো বাসে চাপলে সোনারুন্দি বলে একটা স্টপেজ হয়, সেই স্টপেজে নামলেই একটুখানি এগিয়ে গেলেই সামনে রাজবাড়িটা পড়ে একদম বাসস্ট্যান্ডের কাছে। তো যারা কাটোয়ার দিক থেকে যাবে তারা সালারের দিকের বাসে উঠে সোনারুন্দিতে যেতে পারো, আর যারা সালার থেকে আসবে তারা ডাইরেক্ট সালার থেকে কাটোয়া লাইনের বাস ধরে আসতে পারো। তো আমরা চলে এসেছি সোনারুন্দি বাস স্টপেজের একদম কাছেই, টার্ন নিলেই রাজবাড়িটা। আর এই যে রাজবাড়ির মেন গেট বা ফটক। তবে হ্যাঁ, যারা প্রথমবারের জন্য আসছো তাদের বলে দিই, ঢোকার আগে অবশ্যই একটা বিস্কুটের প্যাকেট কিনে নিও, তার কারণ ভেতরে একটা পুকুর আছে, সেই পুকুরে প্রচুর মাছ আছে, সেই মাছ দেখার জন্য বিস্কুট সবাই দেয়। তো এটা একটা আলাদাই এনজয়মেন্ট। আর হ্যাঁ, শুধু পুকুরেই না, আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা দেখবে, মানে হিউম্যান বেবি নয় অ্যানিমাল, তাদেরকেও দিও, তারাও একটু আনন্দ পাবে। হাজার দুয়ারে দেখেছি তো তুলে মারবো। এই বিস্কুট খাবি?
ভাঙ ভেঙে দিবে, ভাঙ ভাঙ, হ্যাঁ এবার ছোর ছোর ছোড়ার কি ছিলি, আমার গায়ে ছুটছে, কাছে দে কাছে দে, তবে ওইখানেও নয়, হ্যাঁ এইখানে ধরো, কত বড় দেখো, ইস কি ইস মানে হাতটা আমার ধুলো হয়ে গেল, পর্ণা ফোনটা দাদার কাছে দিয়ে দাও, কোন মশানে ফোনটাকেই ছুঁড়ে দিলে বলে গেল না, কি ছোট লাগির আছে এটা কি, আমাদের মাছ দেখা হয়ে গেছে, এবার চললাম মেন রাজবাড়িটার ভেতরে। তো আমি আরো একবার এসেছিলাম এই রাজবাড়িতে, তখন আমি কাঁদিতে পরীক্ষা দিতে গেছিলাম, পরীক্ষা দিয়ে ফেরার সময় এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় রাজবাড়ি বন্ধ ছিল, তাই ভেতরটা দেখতে পারিনি বা ভেতরে আসতে পারিনি। বাইরের পুকুরের মাছ আর ভাঙাচোরা দেওয়াল এইগুলো দেখেই চলে গেছিলাম। তো প্রথমবার এই ভেতরে প্রবেশ করে খুবই ভালো লাগছে। সামনে যে বেদিটা সেটা হচ্ছে দুর্গা মঞ্চ বলতে পারো, ওখানে দুর্গা পুজো হয়, আর একদম সোজাসুজি ওটা হচ্ছে রাধা গোবিন্দের সেবা হয়, ওখানে রাধা গোবিন্দের মূর্তি আছে এই যে সামনেটায়। আর রাজবাড়িটা দেখে মনে হচ্ছে যেন আমি কোনো ইতিহাসের যুগে চলে এলাম, পুরনো যুগে, এখানে যেন মনে হচ্ছে একটা কল্পনার জগতে যেন ভাসছি, যেন অনেক আগে এখানে যেন এই বাড়িটায় কত মানুষজনের আনাগোনা ছিল, কত কলা হলে পরিপূর্ণ ছিল, কিন্তু এখন আর কেউ নেই। এই বাড়ির বংশধরেদের মধ্যে কিছু জন কাটোয়াতেই থাকে আমাদের, যেমন মহারানীর যে সন্তানরা তার মধ্যে একজন হচ্ছে আমার মামনির খুবই পরিচিত, এই বাড়ির কোনো মেয়ে সম্ভবত মামনির বান্ধবী ছিল, তো সেই স্টোরিগুলো শোনা। তো চলো, হ্যাঁ বকবক করবো না, এখানে এসেছি একটু ছবি টবি তুলি, সবাই কী করছে ওদের সাথে একটু সঙ্গ দিই। আচ্ছা এটা দুর্গা মন্দিরের দালান না? সন্টু তুমি আর আমি একটা বসে তুলব এইখানে, ওকে বলো হাই বলতে, এত ডিপ কেন, কেন চৈনিক মাল কেন, আমার কিন্তু কালার গুলো সব ঠিকঠাক এসছে, আমার চৈনিক হলেও অরিজিনাল কালার এসছে, ব্যাপারটা হচ্ছে আমার এইচডিআর টা ওয়ার্ক করে, এবার তো ওই
প্রায় সন্ধে হয়ে গেছে, এবার আমরা বেরোবো। বেরোনোর আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, তবে তার আগে বলে দিই এই পুরো কথাটা আমার লোক মুখে শোনা, কতটা সত্যি মিথ্যে সেটা আমার জানা নেই। আমি যেটুকু শুনেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ছোটবেলায় তোমরা সবাই রঞ্জিত মল্লিকের নবাব সিনেমাটা সম্ভবত অনেকেই দেখেছ, আমিও দেখেছি। এই সিনেমাটার শুটিং কিছুটা অংশ এখানেও হয়েছিল, বিশেষ করে যে লাস্ট সিনটা সেটা এখানেই হয়েছিল শুটিংটা। আর এই যে উঁচু টাওয়ারটার মধ্যে দেখতে পাচ্ছ, এই যে উঁচু ওই জায়গাটা, লাস্ট সিনে রঞ্জিত মল্লিক নিজের পুলিশ ইউনিফর্মে এসে ঠিক ওই উঁচুটাতে দাঁড়িয়ে সবাইকে ডাকছিল, বা ওই লাস্ট সিনে ওরকম কিছু একটা ডায়লগ ছিল। তো এই সেই জায়গা, এখানে দাঁড়িয়েই ওই শুটিংটা হয়েছিল এবং রঞ্জিত মল্লিক ওখান থেকেই নিজের ইউনিফর্ম পরে সবাই সামনে এসেছিল এবং আস্তে আস্তে নেমে এসেছিল। তো কি বলবো, ছোটবেলায় দেখেছিলাম তখন জানতাম না, পরে যখন এখানে এসেছি পরে বড় হওয়ার পর জানতে পারলাম এই সেই জায়গায় এখানে সেই শুটিংটা হয়েছিল। আর তারপর আমারও মানে খুব ভালো লেগেছিল জায়গাটা দেখতে। আমি এসেছিলাম একবার যখন, তখন ওই উঁচু জায়গাটাতে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু সিঁড়িগুলো এত পুরনো যে ঠিক রিস্কটা নিতে পারলাম না ওঠার, তাই জন্য আর ওঠা হয়নি। আর এইখানে অ্যাকচুয়ালি এখন বর্তমানে একটা সত্যি সত্যি অনাথ আশ্রম তৈরি হয়েছে। তো আমাদের খুব ইচ্ছা ছিল বাচ্চাগুলোর সাথে দেখা করার, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আজ আর ওদের সাথে দেখা করা হলো না। পরে কোনো একদিন অনেকটা সময় হাতে নিয়ে আসবো, ওদের সাথে দেখা করব। আর এই যে অনাথ আশ্রমের নাম বা ডিটেলস সেটাও নেওয়া থাকলো, যদি কারোর কোনো কিছু কন্ট্রিবিউট করার ইচ্ছা থাকে অবশ্যই করতে পারো, ওই বাচ্চাগুলো তাইলে হয়তো একটু ভালো থাকবে। অল্প কিছু দিলে আমাদের কমে যাবে না, বরং অল্প অল্প পেতে পেতে ওদেরও ভালো থাকতে সুবিধা হবে। তো চলো আর বকবক করবো না, বেরিয়ে যাই। সাংঘাতিক গরম কিন্তু, আমি ধরে আছি তন্দুরি চা। কাবাব বলো না, এটা কাবাব চা না এমনি চা? কাবাব চা নাকি? কাবাব চা, তন্দুরি চা, কাবাব চা। হ্যাঁ চা বলো, ওগুলো হ্যাঁ বিরিয়ানি চা, তন্দুরি চা, সরি। এমন কি চা, আরেকবার বল কি চা? বিশাল কাবাব চা। অনেকটা আসার পর একটু সবাই বোর হয়ে গেছিলো তাই দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। এটা হচ্ছে তন্দুরি চা আর আমার বোনের ভাষায় কাবাব চা। আই এরা দুজনে এখানে রোম্যান্স করছে। আর কি আছে? এইনি হচ্ছে সিঙ্গেল মানুষ, না তুলিনি, এটা একটা সিঙ্গেল। আর এরা এখানে গ্রুপ ভাবে যে রোম্যান্স করছে। আমরা বাড়ি ফিরে এলাম জাস্ট, আর নিচে একেবারে আন্ডা বাচ্চা খাইয়ে দাঁড়িয়ে আমি ওপরে চলে এসেছি। আর ব্লগটা ভালো লাগলে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও। আর কি বলবো, ভালোই লেগেছে, এনজয় করেছি সবার সাথে গল্প করতে করতে। হয়তো ব্লগটা সেরকম ঠিক মোমেন্টগুলোতে আমি ক্যাপচার করতে পারিনি, রোম্যান্স করতে ব্যস্ত, মানে যাই হোক আর কি, মানে ব্লগ করতে করতে কি নিজের লাইফটা একটু এনজয় করবো না? তো কিছুক্ষণ ব্লগ করেছি, কিছুক্ষণ নিজের লাইফটা এনজয় করেছি, তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করেছি, সব মিলিয়ে ঠিকঠাকই ছিল। তো চলো আজকে এই ব্লগটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানিও, যদি কোনো কিছু খামতি মনে হয় সেটাও কমেন্টে জানিও, আর একটা করে লাইক করে দিও, আর বন্ধুর সাথে প্লিজ শেয়ার করে দিও। আর হ্যাঁ, নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার কারণ প্রতিদিন তাহলে তোমরা নতুন নতুন ব্লগ দেখতে পারবে, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখতে পারবে, আর এই যে আমাদের দুজনের উটপটাং চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখতে পারবে, ঠিক আছে? আরও অনেক কিছু দেখতে পারবে, আমাদের কোকোকে দেখতে পারবে, আমাদের ঘন্টু মন্টু জুলি সব পাইকে দেখতে পারবে। তো যদি আমাদেরকে ভালো লেগে থাকে, যদি আমাদেরকে ভালোবাসার যোগ্য মনে হয়ে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজ আর বেশি বকবক করবো না, আজকের মতো সবাইকে টাটা বলবো, আর বলবো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা টাটা, গুড নাইট।